ভর্তা ভাতের নাম শুনলে বাঙালির জিভে জল আসবে না, এমন বাঙালি পাওয়া ভাই সত্যি সত্যি দুষ্কর। ভর্তা ভাত হচ্ছে বাঙালি জাতির ঐতিহ্য। সেই কাল থেকে ভর্তা ভাতের আয়োজন, ভর্তা ভাতের প্রচলন। যে কোনো বয়সের মানুষই কিন্তু ভর্তা ভাত আমরা কম বেশি পছন্দ করি, আর যারা একটু রেগুলার ভর্তা ভাতের সাথেই থাকেন তাদের সাথে তো আসলে কথাই নেই, ওরা সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি, বাট ভর্তা ভাত না। আর নরসিংদী মানুষের হাতে বানানো ভর্তা কিন্তু একটু বেশি স্পেশাল, এটা আপনারা খবর নিয়ে জানতে পারেন। নরসিংদী মানুষ কিন্তু খুব ভালো ভর্তা বানায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আম্মু আজকে 5 রকমের ভর্তা রান্না করেছে, 5 রকমের ভর্তা বানিয়েছে, তো আজকে আমি সেগুলো টেস্ট করব। ভর্তা বাঙালির একটা ঐতিহ্য, আমরা সবসময় ভর্তা ভাত পছন্দ করি, তো আজকে আমি এই ভর্তা ভাতটা ট্রাই করব। এখানে ঢেঁড়স ভর্তা আছে, মিষ্টি কুমড়ার ভর্তা আছে, শুটকির ভর্তা, টমেটোর ভর্তা, আলুর ভর্তা। তো চলেন একটা একটা করে টেস্ট করি। আগে ঢেঁড়স ভর্তাটা দিয়ে শুরু করি। পাটায় বেটে সবগুলো ভর্তা বানানো হয়, যার কারণে একদম খুবই মিহি হয় আর খাইতে খুবই টেস্ট। মিষ্টি কুমড়ার ভর্তাটা একটু দেখি। অনেক টেস্ট পাতায় বানানো ভর্তা, খুবই ভালো লাগে। একটু টমেটো ভর্তাটা ট্রাই করি। ফেভারিট আলুর ভর্তা, আম্মু ভর্তা অনেক ঝাল করে বানায়, যার কারণে আরো অনেক টেস্ট লাগে। শুটকির ভর্তা একটু দেখি এখন। আপনি যখন লাল লাল করে মেখে শুটকির ভর্তাটা দিয়ে ভাতটা মুখে দিবেন, ঝালে আর জিভের জলে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আমাদের ফ্যামিলিতে ভর্তা বানানোর মধ্যে যদি কেউ বেস্ট হয়ে থাকে সেটা হচ্ছে আমার আম্মু। আসলে আম্মুর ভর্তা বানানোর উপর কোনো ভর্তা হয় না, অনেক মজা হয়, অনেক টেস্ট হয় খেতে। আম্মু অনেক আগে থেকে এমন ভালো ভর্তা বানায়। বাসায় কেউ বেড়াতে আসলে আম্মুর হাতে স্পেশাল ভর্তা খেতে সবাই আসে। ভর্তা বানানোটা একটু কষ্টের কাজ, পোলা মাংস কিন্তু অনায়াসে রান্না করা যায়, বাট ভর্তা বাড়তে হয়, কাটতে হয়, বাঁচতে হয়, অনেক ধরনের ঝামেলা আছে, সো এটা অনেকে বানায় না আর কি। আম্মু আবার সব কিছু হাতে একদম নিজ হাতে করে, তারপর পাটায় বেটে করে, যার কারণে অনেক মজা হয় ভর্তাগুলা। সো এই ছিল ছোট একটা ভিডিও। আসলে ভর্তা ভাত আমাদের ঐতিহ্য, আর ঈদের সময় মাংস পোলাও এসব খেতে খেতে খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, তো যার কারণে আম্মু এসব বানায় নতুন একটা স্বাদ। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো লেগেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।